বৈচিত্র্যে হয়ে উঠুন মোহময়ী। হাল ফ্যাশনের নজর কারা কালেকশন নিয়ে এসেছে আরাধনা বুটিক। রয়েছে লিনেন, রেশম, হ্যান্ডলুম, কাঁথা, পার্সি, মেশিন এমব্রয়ডারি সহ সিল্ক ও তাঁতের বিপুল সম্ভার। এখানে নিজের পছন্দের শাড়ি অর্ডার দিয়ে বানাতে পারেন। আরাধনা বুটিক, 6 নম্বর দরবারি সরণি, সেক্টর 2C, বিধাননগর, দুর্গাপুর। রূপ আপনার, সেটাকে মেনটেন করার দায়িত্ব আপনার উপরেই বর্তায়। বাংলা বিখ্যাত রূপচর্চা বিশেষজ্ঞ বিউটি কনসালটেন্ট জেসা গুপ্তা তার নতুন আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আবারও চলে এলেন মার্কেটে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে ছিলেন বাংলার ব্যস্ততম অভিনেত্রী শ্রীমতী অপরাজিতা আঠ। অভিনেত্রী নিজের মুখেই বললেন আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্ট নিয়ে তিনি কতটা নির্ভরশীল। ভালো হলো যে জেসা আবার নতুন করে লঞ্চ করছে ওর প্রোডাক্ট আয়ুর্বেদা, এবং আপনারা এর আগেও দেখতে পেয়েছে, মানে সবাইকে দেখানো হয়েছে যে কীভাবে আয়ুর্বেদিক প্রোডাক্ট কাজ করেছে জেসা। এবং জেসা যখন হোম রেমিডিস দিত তখন আমি সেগুলো খুব ফলো করতাম, যেরকম বেসন দিয়ে স্নান করা, মানে সাবানের পরিবর্তে বেসন ইউজ করা, মুলতানি মাটি মাখা, চুলে হেনা করা, এটা কিন্তু আমার জেসার থেকেই শেখা তখন। তো সেই সমস্ত করে কিন্তু আমার অবভিয়াসলি আমার ফ্যামিলিতে যেটা ব্যাপার হচ্ছে আমাদের স্কিন চুল এমনিই ভালো, আমরা নিয়েই জমেছি হোয়াট এভার, সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমি আয়ুর্বেদা খুব ফেভার করি। মানুষ এত পয়সা খরচা করে নিজেদের, এবং সব থেকে বড়ো এখন বিজনেস হচ্ছে হেয়ার বিজনেস, হেয়ার অয়েলের বিজনেস, হেয়ার অয়েল, হেয়ার প্রোডাক্টসের বিজনেস হচ্ছে সব থেকে হাই এখন সারা পৃথিবীতে। সেখানে দাঁড়িয়ে আমি খুব প্রেফার করি যে আয়ুর্বেদা আয়ুর্বেদা দিই, কারণ এটা আমাদের এনশিয়েন্ট প্রসেস, একটা এনশিয়েন্ট ফিলোসফি বলুন, এনশিয়েন্ট মেডিসিন বলুন, যেটা আয়ুর্বেদা, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। সুতরাং সেরকম একটা উদ্যোগ নিয়ে আবারও লঞ্চ করেছে আমার সঙ্গে। কি রয়েছে স্পেশালিটি তার নতুন প্রোডাক্টে এক্সক্লুসিভলি Vox 24/7-কে জানালেন সেই কথা জেসা গুপ্তা নিজে। নতুন প্রোডাক্টটা আমাদের প্রথম থেরাপিটিক যে 10টা প্রোডাক্ট ছিল সেটা কিন্তু একই রকম আছে, যেটা আজকে থেকে 20 বছর আগে আমার কোম্পানির ছিল। আমাদের চুল পড়া কন্ট্রোল করবে, খুশকি কন্ট্রোল করবে, চুল সফট করবে, স্কিনের নানা রকম প্রবলেম সলভ করবে, সেটাকে আমি কিন্তু একটুও ফর্মুলেশন চেঞ্জ করিনি, বিকজ ওটা টাইম টেস্টেড, লোকে রেজাল্ট পেয়েছে ওখানে, ওখানে আমার কিছু ইন্টারফিয়ারেন্স ছিলই না। নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করেছি আমরা, যেরকম সাপোর্টিভ প্রোডাক্ট, একজন যে আমাদের স্কিনের প্রোডাক্ট ইউজ করবে কী দিয়ে মুখ করবে, ফেস ওয়াশটাও যেন আমাদের থাকে, কারণ আমার থিওরিতে আমি ওই ফেস ওয়াশেও অনেক রকম হার্বস দেব, অনেক যেরকম আমাদের একটা গ্রেপস ফেস ওয়াশ আছে, আমাদের যেরকম আমন্ড ফেস ওয়াশ আছে, তো এগুলোতে ট্রু সেন্স আমরা আমন্ড দিচ্ছি, ট্রু সেন্স আমরা গ্রেপস দিচ্ছি। আমরা গ্রেপস দিচ্ছি কেন, কারণ আমাদের গ্রেপস আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখে। তো যখন আমরা ফেস ওয়াশ ইউজ করবো, ফেস ওয়াশ বোধহয় ওটা 1 সেকেন্ড আমাদের মুখে থাকবে কি 2-3 সেকেন্ড আমার মুখে থাকবে, একটু তো উপকারের জায়গাটা থাকবে। তো সেই জন্যে আমরা সেভাবেই করেছি। আবার আমাদের যেরকম টোনার আছে যেটা স্কিনের টোনিংটাকে বজায় রাখবে, হেয়ার সিরাম আছে, আগেরবার আমার হেয়ার সিরাম ছিল না, স্ক্রাব ছিল না, এখন যুগের চেঞ্জের সাথে সাথে পলিউশন লেভেল এত বেড়েছে আমার মনে হচ্ছে এই প্রোডাক্টগুলোরও প্রয়োজন আছে। তাই এখন আমরা 28টা প্রোডাক্ট নিয়ে এসেছি, আগামী দিনে আমাদের আরও 10টা প্রোডাক্ট লঞ্চ করার ইচ্ছে আছে। এখন আপনাদের সবার শুভেচ্ছা এগোবে। নতুন আয়ুর্বেদিক প্রোডাক্ট এদিন প্রেস ক্লাবে অভিনেত্রী অপরাজিতার হাত ধরেই ওপেন করানো হলো। আসন্ন দুর্গাপূজায় বাংলার মহিলারা এই নতুন প্রোডাক্ট পেয়ে তাদের রূপ সচেতন হবেন তা বলাই বাহুল্য। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, Vox 24/7, কলকাতা। অ্যারিহ্যান্স, আ ব্র্যান্ড, আ ট্রাস্ট, মহিলা ও পুরুষদের নিত্য নতুন পোশাকের রকমারি কালেকশন, অ্যারিহ্যান্স ক্লথ সেন্টার, নাচন রোড, পেনাচিথি, দুর্গাপুর।